সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর 10 অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। অষ্টম শ্রেণীর 10 অধ্যায় হচ্ছে বৃত্ত। তাহলে আমাদের এই অধ্যায় শুরু করতে গেলে এই বৃত্তের আগে বেসিক জিনিসগুলো আমাদের একটু শেখা দরকার। প্রথমে আসতেছে বৃত্ত। তাহলে প্রথমে আসবে প্রশ্ন, আসতেছে তাহলে বৃত্ত কি? তাহলে এই যে দেখো, আমি এখানে একটা ড্র করতেছি। তাহলে এটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটা আবদ্ধ বক্ররেখা যা সকল বিন্দু, তাহলে এখানে এখানে অসংখ্য বিন্দু আছে, অনেক অনেক বিন্দু আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু আছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান, যদি সমান হয় তাহলে সেটা বৃত্ত হবে। তাহলে বৃত্তটা কি হচ্ছে? তাহলে বৃত্ত হচ্ছে কি? আবদ্ধ বক্ররেখা যার সকল বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে। দেখো এখানে বৃত্তের সকল বিন্দু, এখানে অসংখ্য বিন্দু আছে, সবাই এই একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্রটা এখান থেকে সমান দূরত্ব বজায় রাখবে। তাহলে আমরা যদি বলি যে বৃত্ত কি, তাহলে উত্তর হবে কি? বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার সকল বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে। এবার বৃত্ত গেল, তারপরে আসবে বৃত্তের কেন্দ্র। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কেন্দ্র কি, তাহলে এই কেন্দ্রটা একটা আবার নির্দিষ্ট বিন্দু, কেন্দ্রটা নির্দিষ্ট বিন্দু, কারণ বৃত্তের ডিফিনিশনে বললাম জাস্ট এর উল্টোটা। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার সকল বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে কেন্দ্র। তাহলে যদি বলা হয় যে কেন্দ্র কি, তাহলে আমরা বলবো যে কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু যা বৃত্তের সকল বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে। এটা যদি কেন্দ্র হয় তাহলে এই যে বৃত্তের বিন্দুগুলো আছে, এই বৃত্তের বিন্দুগুলো থেকে এর দূরত্বটা সবসময় কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু যা বৃত্তের সকল বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে। এটা গেল আমাদের কেন্দ্র। তারপরে আসতেছে আমাদের জ্যা। এবার আসবে আমাদের জ্যা, যেটা ইংরেজিতে কর্ড বলা হয়। প্রশ্ন হচ্ছে যে জ্যা কি, জ্যা কি বা জ্যা কাকে বলে? তাহলে এই যে এইটা পরিধির উপর একটা বিন্দু, এই বিন্দুটার নাম মনে করো যে এ, এইটা পরিধির উপর একটা বিন্দু, এই বিন্দুটার নাম মনে করো যে বি। তাহলে পরিধিস্থ দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে বি, এই পরিধি, এটা বৃত্তের এটা হচ্ছে পরিধি। তাহলে পরিধির উপর দুইটা বিন্দু অবস্থান করতেছে, একটা বিন্দুর নাম হচ্ছে এ আর একটা বিন্দুর নাম হচ্ছে বি। এই পরিধিস্থ দুইটা বিন্দুর সংযোগ যে রেখাটা আছে, এই সংযোগ রেখাটাকেই জ্যা বলা হবে। যে কোনো এইটা একটা পরিধিস্থ বিন্দু আছে, এইখানে আরেকটা বিন্দু আছে, এটা বিন্দুর নাম সি। তাহলে এই এ আর সি যদি আমরা সংযোগ করি তাহলে যে সরলরেখাটা পাওয়া যাবে, এই সরলরেখাগুলো বলা হবে জ্যা। তাহলে প্রশ্ন যদি বলা যায় জ্যা কি, তাহলে বৃত্তের পরিধিস্থ দুইটা বিন্দুর সংযোগ রেখাটাকে আমরা কি বলবো? জ্যা বলবো। জ্যা এর পরে আসতেছে ব্যাস, ডায়ামিটার। হোয়াট ইজ ডায়ামিটার? হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট ডায়ামিটার? ব্যাস কাকে বলে? তাহলে এই ব্যাসও একটা জ্যা, ব্যাসও একটা জ্যা। আমরা এখানে একটা ব্যাস ড্র করার চেষ্টা করব। এই যে এটা একটা জ্যা, কারণ এটা বৃত্তের পরিধিস্থ দুইটা বিন্দু সংযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু এই জ্যাটার একটা স্পেশাল এর বৈশিষ্ট্য আসছে যে এই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে। জ্যাটা কি দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। অথবা এখানে আমরা আরো অসংখ্য জ্যা ড্র করতে পারি, অসংখ্য জ্যা ড্র করি, যতগুলো জ্যা ড্র করে না কেন, এই জ্যাগুলোর মধ্যে সব থেকে বড় জ্যা হবে এই যেটা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে কি বলতে পারি আমরা? ব্যাস কাকে বলে? ব্যাস বলতে কি বুঝো? তাহলে ব্যাসের প্রশ্ন আসতে হচ্ছে কি, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে অথবা বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। তুমি এইখানে দেখো যতগুলো জ্যাই ড্র করো না কেন, প্রত্যেকটা জ্যার থেকে এই জ্যাটা বড় হবে। তাহলে আমরা ব্যাসের ডিফিনিশন দুইভাবে দিতে পারি, কি? এক, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। দুই, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। এবার আসতেছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা ব্যাস,
এটা হচ্ছে কি ব্যাস। এই ব্যাসের যদি আমরা এই পাশে অর্ধেক আছে আর এই পাশে অর্ধেক আছে এই অর্ধেক বাদ দিয়ে দেই, তাহলে যে অংশটা থাকে এটা আছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি বলতে পারি আমরা, ব্যাসার্ধ ডিফিনেশন যে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, অথবা বলতে পারো বৃত্তের কেন্দ্র থেকে পরিধিস্থ যে কোনো বিন্দু দূরত্বটাকে ব্যাসার্ধ বলে। এই যে এটা বৃত্তের কেন্দ্র, এটা আমাদের কাছে পরিধির উপর একটা বিন্দু, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলি, অথবা এটা একটা ব্যাস, ব্যাসের অর্ধেকটাকে কি বলবো আমরা ব্যাসার্ধ বলবো। তাহলে ব্যাসার্ধ ডিফিনেশন আমরা দুইভাবে বলতে পারি, এক হচ্ছে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, দুই কেন্দ্র থেকে পরিধিস্থ বিন্দুর দূরত্বকে আমরা কি বলবো ব্যাসার্ধ বলবো। তাহলে এটা গেল আমার বৃত্ত। তাহলে বৃত্ত কি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার সকল বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে, এটা গেল বৃত্ত। তারপরে আসলো কেন্দ্র, কেন্দ্র কাকে বলে, কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু যা বৃত্তের সকল বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে। তারপরে আসতেছে জ্যা, জ্যা কাকে বলবো, জ্যা আসছে বৃত্তের যে কোনো পরিধিস্থ দুইটি বিন্দুর সংযোগ যে সরলরেখাটা আছে এই সংযোগ সরলরেখাটাকে বলবো আমরা জ্যা। তারপরে আসতেছে কি ব্যাস, ব্যাস হচ্ছে একটা জ্যা যেটা কেন্দ্র দিয়ে যাবে অথবা বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। তারপরে আসতেছে কি বলো দেখি ব্যাসার্ধ, তাহলে কি বলবো আমরা ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, অথবা বৃত্তের কেন্দ্র থেকে পরিধিস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলবো। একটা বৃত্তের অসংখ্য লক্ষ লক্ষ ব্যাসার্ধ হতে পারে, এটা গেল আমাদের বৃত্তের বেসিক জিনিসগুলো। এরপর বৃত্তের পরিধি আছে, ক্ষেত্রফল আছে, যেটা আমরা 10.3 অধ্যায়ে আলোচনা করব। তাহলে আমরা এই যে 2 মার্কসের জন্য মাঝে মাঝে ডিফিনেশনগুলো আসে, বৃত্ত কাকে বলে, কেন্দ্র কাকে বলে, জ্যা কাকে বলে, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, তাছাড়া ক্লাস 8-এর স্টুডেন্ট যদি বৃত্তের এই বেসিক জিনিসগুলো না জানেন তাহলে এটা একটা বলা চলে যে একটা লজ্জার বিষয় যে বৃত্ত করতেছি, বৃত্তের উপর 3টে অধ্যায় করতেছি, অথচ বৃত্ত কি বৃত্ত জানি না, বৃত্তের জানি তাহলে আমি কেন্দ্র কাকে বলে তাই জানি না, জ্যা চিনি না, ব্যাস চিনি না, ব্যাসার্ধ চিনি না, তাহলে হবে না। তাহলে আমাদের এই বেসিক জিনিসগুলো আগে তোমাদেরকে শিখে নিতে হবে। এবার আমরা যাব কাজ। আমরা উপপাদ্য এক করব, উপপাদ্য এক কি বলতেছে দেখো তোমরা, উপপাদ্য এক বলতেছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই ম্যাটটা আগে ফিগারটা দেখো, ফিগারটা দেখলেই ম্যাটটা পড়া যাবে, এখানে কোশ্চেনটাই বেশ ক্রিটিক্যাল, তাহলে আমাদের আগে দেখতে হবে। তাহলে আমি এখানে মনে করবো যে একটা বৃত্ত গ্রহণ করে নিই, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় মনে করো যে এটা অকেন্দ্রবিষ্ট বৃত্ত, আর বলতেছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা, আমি বলছিলাম যে ব্যাসটাও একটা জ্যা কিন্তু এখানে বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যা, তাহলে মনে করো যে আমি এখানে একটা জ্যা ড্র করলাম, এই জ্যাটা কিন্তু ব্যাস নয়, তাহলে এটা অবশ্যই অবশ্যই ব্যাস ভিন্ন জ্যা, তাহলে এটার নাম দিলাম মনে করো যে এবি। তাহলে মনে করি অকেন্দ্রবিষ্ট বৃত্তে এবি একটা ব্যাস ভিন্ন জ্যা, তাহলে এই এবি যদি ব্যাস ভিন্ন জ্যা হয় তাহলে এর অবশ্যই একটা মধ্যবিন্দু পাওয়া যাবে, তাহলে মনে করো যে এটার মধ্যবিন্দু ধরলাম এইটা, এই মধ্যবিন্দুটাকে ধরলাম মনে করো এম। তাহলে কি বলতেছে প্রশ্নটা, কি বলতেছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জায়গার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, এই যে এটা এটা সংযোগ করে যে রেখাংশটা পাওয়া গেল এই রেখাংশটার কথা বলতেছি, এই রেখাংশটা ওই জায়গার উপর লম্ব, ওই জায়গা বলতে কোন জায়গার কথা বলতেছে এবি জায়গার উপর লম্ব, তাহলে এই সংযোগ রেখাংশটার নাম কি, এই সংযোগ রেখাংশটার নাম হচ্ছে ও এম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ও এম এবি এর উপর লম্ব, ও এম ইজ পারপেন্ডিকুলার টু এবি। তাহলে এই যে ফিগারটা দেখে বোঝা যাবে, এই যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, তার মানে কি দেখাইতে হবে ও এম এবি এর উপর লম্ব। তাহলে যখনই লম্বর কথা আসে তখনই আমাদের এখানে একটা 90 ডিগ্রি বা সমকোণের কথা আসে, তাহলে আমি যদি এই কোণগুলোকে সমকোণ দেখাইতে পারি, যে কোনো একটা কোণকে যদি সমকোণ দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে ও এমটা এবি এর উপর লম্ব, কারণ লম্ব না হওয়া পর্যন্ত কখনো সমকোণ হবে না, আর সমকোণ হলে সেখানে অবশ্যই অবশ্যই লম্ব হয়ে গেছে। তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন লিখবো এইভাবে, মনে করি ওর কেন্দ্র পৃষ্ঠ বৃত্তে, এটা বইয়ে লেখা আছে আমি আর বিশেষ নির্বাচনটা লিখতেছি না, বিশেষ নির্বাচন লিখবা মনে করি ও কেন্দ্র পৃষ্ঠ বৃত্তে এবি ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দু এম, তাহলে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি,
আর আমাকে প্রমাণ করতে হচ্ছে কি, আমি জাস্ট প্রমাণ যেটা করতে হবে সেটা লিখতেছি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এম, আমাকে এটা প্রমাণ করতে হবে যে ও এমটা এবি এর উপর লম্ব। এবার আমাদের এখানে অঙ্কন আছে, অঙ্কনটা কি, ও এ আর ও বি যোগ করে দিলাম, তাহলে অঙ্কন লিখলাম ও কমা এ এবং ও কমা বি যোগ করি, তাহলে কি কাজ করলাম এখানে, ও এ আর ও বিটা যোগ করলাম। যখনই ও এ আর ও বি যোগ করে দিলাম তখন এখানে দুইটা ত্রিভুজ হইল, একটা ত্রিভুজের নাম হচ্ছে ও এ এম আর একটা ত্রিভুজের নাম হচ্ছে ও বি এম। এখন আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে যে ও এম টা এ বি এর উপর লম্ব দেখাইতে হবে, আর ও এম যদি এ বি এর উপর লম্ব দেখাইতে চাই তাহলে আমি আগেই বলতেছি যে এখানে আমাকে একটা কোণ সমকোণ দেখাইতে হবে। এখন আমি যদি এই ত্রিভুজ দুটা সর্বসম করে এই কোণ দুটা সমান দেখাইতে পারি, এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, এই দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় এবং কোণ দুইটা পরস্পর সমান হয় তাহলে এও 90 ডিগ্রি হবে, এও 90 ডিগ্রি হবে, তাহলে আমার উদ্দেশ্য হবে এই কোণ দুইটা সমান দেখার জন্য। আর আমরা ত্রিভুজ সর্বসম করি, ত্রিভুজ সর্বসমের উদ্দেশ্য হচ্ছে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান দেখানোর জন্য। তাহলে আমার এখানে এই ত্রিভুজ দুটো আমরা এখন সর্বসম করবো, কেন সর্বসম করবো, এই কোণ দুইটা সমান দেখার জন্য। আর এই দুটো কোণ সমান হয়ে গেলেই, যেহেতু এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এও 90 আছে এও 90 আছে, তখনই এরা 90 হয়ে যাবে, তখন আমি বলতে পারবো যে ও এমটা এ বি এর উপর লম্ব হয়ে গেছে। তাহলে এখন আমরা প্রমাণে যাই, যখন তোমাদেরকে আমি ব্যাসার্ধ ডিফিনেশন দেখাইলাম তোমাদেরকে আমি বলছিলাম যে একটা বৃত্তের অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাসার্ধ হইতে পারে এবং একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান হবে। এইখানে তখন লক্ষ্য করে দেখি ওএ, ওএটা কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ওবি, ওবিটা কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে ওএটাও ব্যাসার্ধ ওবিটাও ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান হবে, তাহলে এইখানে ওএ আর ওবিটা কিন্তু সমান হচ্ছে। আর এই যে এখানে এমটা, এম কিন্তু এ বি এর মধ্যবিন্দু, কারণ বলে দেওয়া আছে যে ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু, তাহলে এমটা কার মধ্যবিন্দু এটা বিশেষ নির্বাচনে বলে দিছি, তাহলে এম যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এ এম অংশটা আর বি এম অংশটা সমান হবে, আর ও এমটা তো সাধারণ বাহু হয়ে গেছে, তাহলে এই ত্রিভুজের তিনটে বাহু এই ত্রিভুজের তিনটে বাহুর সাথে সমান হয়ে গেল, তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। তাহলে এখন আমরা ত্রিভুজ সর্বসম করবো, কোন দুটি ত্রিভুজ, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ ও এম এবং ত্রিভুজ ও বি এম হতে আমরা কি কি লিখতে পারি, ও এ সমান ও বি, ও এ সমান ও বি, এরা কেন সমান হচ্ছে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, আর এম আর বি এম সমান, কারণ এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এমটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এই জন্য এম আর বি এম সমান হলো, আর ও এমটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহুর সাথে অপর একটা ত্রিভুজের তিনটে বাহু সমান হলো, যেটা আমরা বাহু 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 উপপাদ্য বলে থাকি। তাহলে এই বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম সর্বসম হয়ে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব ত্রিভুজ ও এ এম ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ও বি এম, এটা কি উপপাদ্য অনুসারে হইল, বাহু 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 উপপাদ্য, তাহলে এরা বাহু 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 উপপাদ্য অনুসারে সর্বসম হলো। আর যখনই ত্রিভুজ সর্বসম হবে তখনই অনুরূপ বাহু আর অনুরূপ কোণগুলো সমান লেখা যাবে, যেখানে এই তিনটে বাহু সমান হয়ে আছে, তাহলে এইটা বাহু আর এইটা বাহু সমান, তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলো অনুরূপ কোণ, তাহলে এইটা বাহু আর এইটা বাহু যদি সমান হয় তাহলে এইটা বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা,
আর এই বাহু বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আমি লিখতে পারি অতএব কোণ ও এম এ ইজ ইকুয়াল কোণ ও এম বি, এই ও এম এ আর ও এম বি এই কোণ দুইটা সমান হইল। কিন্তু ও এম এ আর ও এম বি এই কোণ দুইটা হচ্ছে রৈখিক যুগল কোণ। যখন কোনো সরলরেখার উপর দুইটা কোণ হয় তখন এই কোণ দুইটার নাম হচ্ছে রৈখিক যুগল কোণ। আর যখন কোণ যুগল, রৈখিক মানে হচ্ছে এক সরলরেখা, যুগল মানে হচ্ছে এক জোড়া, যখন কোনো সরলরেখার উপর দুইটা কোণ হয় তখন ওই কোণ দুইটার নাম হচ্ছে রৈখিক যুগল কোণ। আর এই কোণ দুইটা যদি সমান হয় তাহলে এরা পরস্পর পরস্পরের 90 ডিগ্রি হবে। তাহলে যেহেতু ও এম এ এবং ও এম বি এই কোণ দুইটা সমান এবং এরা একই রেখার রেখার উপর দুইটা কোণ, তাহলে অবশ্যই অবশ্যই এরা সমকোণ হবে। কিন্তু তারা রৈখিক যুগল কোণ, যেহেতু এরা রৈখিক যুগল কোণ তাহলে তাদের প্রত্যেকে এবং তারা কি সমান, তাহলে তারা প্রত্যেকেই 90 ডিগ্রি করে হবে। কিন্তু তারা রৈখিক যুগল কোণ এবং পরস্পর সমান, পরস্পর সমান। তাহলে অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান সে 90 ডিগ্রি বা এক সমকোণ। যেহেতু ও এম এ ও এম বি 90 ডিগ্রি, তাহলে অবশ্যই অবশ্যই ও এম টা এ বি এর উপর লম্ব হয়ে গেছে। তাহলে অতএব ও এম লম্ব এম, এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে তোমরা আজকে এই যে বৃত্তের যে বেসিক জিনিসগুলো আছে, বৃত্ত কাকে বলে, কেন্দ্র কাকে বলে, জ্যা কাকে বলে, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, এই এই ডিফিনিশনগুলো পড়বা এবং উপপাদ্য অ্যাড করবা। এই উপপাদ্য অ্যাড আছে আর অনুশীলনীতে তোমরা দেখবা 150 পৃষ্ঠায় একটা কাজ আছে, এই কাজটা করবা। এই দুইটা এটা জাস্ট এর বিপরীত, কাজটা আছে এর বিপরীত। কাজটাতে বলা আছে প্রমাণ করা যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই দুটো করে দিবা, আমি আর নেক্সট ক্লাসে 10.1 অধ্যায়টা অনুশীলনীটা শুরু করব। তাহলে তোমাদের এইচ ডাব্লুটা আমি লিখে দিচ্ছি। তাহলে এইচ ডাব্লু হচ্ছে কি, প্রথমে হচ্ছে এক নম্বরে হচ্ছে সংজ্ঞাগুলো সবগুলো পড়বা, দুই নম্বর হচ্ছে উপপাদ্য এক, তিন নম্বরে হচ্ছে পৃষ্ঠা 150 এর কাজটা করবা। এই কাজটা এর বিপরীত, জাস্ট এর বিপরীত। এইটা যে পারবে সে, যে এটা তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা কাজটাও করে নিতে পারবা। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।